সাধু জোহনের মঙ্গল সমাচার হতে আমাদের প্রতি বাণী ইহুদি নেতারা যখন যীশুকে প্রদেশ পাল পিলাতের কাছে নিয়ে হাজির করলেন তখন পিলাত তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ইহুদিদের রাজা যীশু উত্তর দিলেন এ কথা আপনি কি নিজে থেকেই বলছেন না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে পিলাত উত্তর দিলেন আমি কি ইহুদি তোমার নিজের জাতির লোকেরা আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে তুমি কি করেছ যিশু উত্তর দিলেন আমার রাজ্য তো ইহলোকের নয় আমার রাজ্য যদি ইহলোকেরই হতো তাহলে ইহুদিদের হাতে যাকে যাতে আমাকে তুলে দেওয়া না হয় তার জন্যে আমার লোকজনেরা নিশ্চয়ই লড়াই করতো কিন্তু না আমার রাজ্য এখানকার রাজ্য নয় তাতে পিলা তাকে বললেন তাহলে তুমি রাজা যিশু উত্তর দিলেন আপনি নিজেই তো বললেছেন আমি রাজা সত্যের স্বপক্ষে যেন সাক্ষী দিতে পারি এর জন্যই আমি জন্মেছি এর জন্যেই এই জগতে এসেছি সত্যের মানুষ যারা তারা প্রত্যেকেই আমার কথা শুনে। প্রভুর মঙ্গল বাণী আজ আমরা মণ্ডলীর উপাসনা বর্ষের শেষ রোববার এসে পদার্পণ করেছি আজ আমরা পালন করছি রাজাধিরাজ খ্রিস্ট রাজার মহাপর্ব আমরা স্বীকার করছি যে খ্রিস্টই হলেন আমাদের প্রকৃত রাজা কিন্তু রাজা হিসেবে যিশু জগতের সব রাজা ও শাসক গোষ্ঠী থেকে সম্পূর্ণ পৃথক তাই প্রদেশপাল পিলত যখন যিশুকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি ইহুদিদের রাজা যীশু ইতিবাচক মনোভাব নিয়ে কিন্তু খুবই স্পষ্ট ও দৃঢ়ভাবেই বলেছিলেন আমার রাজ্য তো এ জগতের নয় আমার রাজ্য যদি এ জগতেরই হতো তাহলে ইহুদি নেতাদের হাতে যাতে তুলে দেওয়া না হয় তার জন্যে আমার লোকজনেরা নিশ্চয়ই লড়াই করত সত্যি তো যিশু এই জগতে রাজাদের মতো নয় খ্রিস্ট হলেন উত্তম পালক ও রাজা যিনি সকলের যত্ন নেন সকলকে আহার জুগিয়ে দেন এমনকি আমাদের জন্য জীবনময় খাদ্য ও পানীয় হিসেবে নিজের রক্ত ও মাংস দান করেছেন যেন আমরা শাশ্বত রাজ্যে স্থান পাই তিনি একজন অনন্য একক ও অদ্বিতীয় রাজা তাই মহাদুদ গাবরিয়েল তার জন্মের পূর্বে ঘোষণা করেছিলেন বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন অশেষ হবে তার রাজত্ব রাজা হিসেবে খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করে সকল মানুষের পাপ নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি রাজা হিসেবে মন্দতা পাপ অন্যায় অত্যাচার নির্যাতন ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেন তার শক্তিতেই শয়তান ও তার সমস্ত কার্যক্রম পরাজিত হয়েছে যেভাবে যীশু উত্তরে তার শিষ্যদের বলেছেন হাঁ আমি শয়তানকে পড়ে যেতে দেখেছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো এভাবে রাজা তার রাজকীয় শক্তিতে শয়তানের শক্তিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন প্রত্যাদেশ গ্রন্থে সাধু জোহন বলেছেন নেমে আসুক সেই পরম বিশ্বস্ত সাক্ষ্যদাতা যিনি মৃতদের মধ্য থেকে সে প্রথম উত্থিত যিনি পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি সেই যীশু খ্রিস্টেরও কাছ থেকে যদিও খ্রিস্ট পৃথিবীর সব রাজার রাজা তবুও তার এই রাজপথ আবার জগতের রাজাদের থেকে সম্পূর্ণ আলাদা রাজা হিসেবে খ্রিস্ট সত্যের স্বপক্ষে সাক্ষী দিতে এসেছেন এজন্যই তিনি জন্মেছেন আর এজন্যই তিনি এই পৃথিবীতে এসেছেন তিনি সত্যকে হত্যা করতে নয় বরং সত্যের জন্যই মৃত্যুবরণ করেছেন খ্রিস্ট সকল রাজাদের উপর জয় লাভ করেছেন নিজের রক্তের বিনিময়ে তিনি ভালোবাসা দরদবোধ স্নেহ মমতা ক্ষমা শান্তি ও পরিত্রাণদায়ী সুসমাচার কর্মী প্রেরণ করার মধ্য দিয়ে ব্যক্তি পরিবার সমাজ গ্রাম দেশ ও সমগ্র পৃথিবীর উপর নিজের রাজকীয় শক্তি প্রকাশ করে সবার মন জয় করেছেন রাজা হিসেবে নম্র হয়ে প্রজাদের সেবা করেছেন সম্মান করেছেন সকলের পাপের বোঝা বহন করেছেন অন্যদের জন্য নিজেকে শূন্য বিলে দিয়েছেন সকলকে বন্ধু করে নিয়েছেন প্রজাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন পরিধান করেছেন কাটার মুকুট এবং কৃষির উপর জীবন দিয়েছেন রাজা হিসেবে আমাদের এক নতুন আদেশ দিয়েছেন শোনো আমি তোমাদের এখন একটি নতুন আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে রাজা হয়েও আমাদের মত এতই ভালোবেসেছেন যে তিনি দরিদ্রের চেয়েও দরিদ্র হয়ে বলেছেন কারণ আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খেতে দিয়েছিলে আমি পিপাসিত ছিলাম তোমরা আমাকে জল দিয়েছিলে রাজা হিসেবে খ্রিস্টকে স্বর্গ ও পৃথিবীর উপর পূর্ণ অধিকার দেওয়া হয়েছে তাই তিনি সার্বজনীন বিচারকরূপে সকল জীবিত ও মৃতের বিচার করবেন যারা তার সঙ্গে বিশ্বস্ত থাকবে তাদেরকে তিনি তার রাজত্ব ও গৌরবের অংশীদার করবেন এজন্যই তিনি শেষ ভোজে বসে বলেছেন আর তাই আমার পিতা যেমন আমার হাতে রাজ অধিকার তুলে দিয়েছেন আমিও তেমনি তোমাদের হাতে এখন এই রাজকীয় অধিকার তুলে দিচ্ছি যে তোমরা যেন আমার সেই রাজ্যে একদিন আমারই পাশে বসে খাওয়া দাওয়া করতে পারো এবং ইসরায়েলের বারোটি গোষ্ঠীর বিচারকের আসনেও বসতে পারো আজ আমরা নীরবে একটু ধ্যান করে দেখতে পারি খ্রিস্ট রাজাকে কি আমরা আমাদের হৃদয়ে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা কি তার আধিপত্য স্বীকার করে নিচ্ছি তার প্রতি কি আমরা আনুগত্য প্রকাশ করছি ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন